তিন ম্যাচের ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখবে টিম ইন্ডিয়া। তাদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে জানান মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা। বিস্তারিত সুভ দেবনাথের রিপোর্ট। ফুটবল বিশ্বকাপের মধ্যেই ক্রিকেট উন্মাদনা শুরু হচ্ছে বাংলাদেশে। সাত বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে ভারত, তাই বাড়ছে মিরপুরে কর্মব্যস্ততা। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হচ্ছে হোম অফ ক্রিকেট। টিম ইন্ডিয়ার জন্য থাকছে বাড়তি নিরাপত্তা, পুলিশ ফোর্সের পাশাপাশি সাদা পোশাকেও থাকবে নিরাপত্তা রক্ষীরা। সর্বোচ্চ নিরাপত্তাটাই দেওয়া হয় আপনার, যেমন স্টেডিয়াম কেন্দ্রিক আউটার কটন, ইনার কটন থাকে, প্রতিটি গেটে আমাদের ডিউটি দেওয়া থাকে, তারপরে আপনার স্টেডিয়ামের ভিতরেও ডিউটি দেওয়া থাকে, সাদা পোশাকে থাকে, আমাদের পোশাকধারী পুলিশ থাকে, রুফটপে থাকে। ইন্ডিয়া আসলে তো একটা বাড়তি মানুষের আগ্রহ, এখানকার দর্শক একটু আগ্রহ বেশি থাকে। বিসিবি ডিএমপির একাধিক বৈঠক হয়েছে সিরিজ ঘিরে। ক্রিকেটারদের যাতায়াতের সময় নিয়ন্ত্রণে থাকবে অন্য যানবাহন। একটা খেলা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সবই করে থাকি এবং ইন্ডিয়ার বেলায় আমরা করব। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছে শুক্রবার থেকে মিরপুরে অনুশীলন করবে রোহিত বিরাটরা। সিরিজের প্রথম ওয়ানডে 4 ডিসেম্বর। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।